প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দ নাহিদ। আজ আমার সাথে সাথে ওই দেখো তোমার আর এক বন্ধু, স্পেশাল একজন ব্যক্তিত্ব হাজির হয়েছেন। যাও তুমি যাও, আরে ওনাকে আবার কিছু বলো না। যাই হোক, আমরা আজকে একটা বিশাল সাক্ষাৎকার আয়োজন করেছি, যেখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের নাজমুল হাসান পাপনের খেলা। তো ভাই, এর সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো জনাব, আপনার কাছে সর্বপ্রথম যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে আপনি জার্সিটি পেয়েছেন, একই সাথে আমেরিকার সাথে বাংলাদেশ হেরে গিয়েছে, সেটা নিয়ে কিছু বলেন। দেখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টক শোতে আয়োজন করার জন্য, আর আপনার ওটা দেখে আমি ভয় পেয়েছি। এখন যেটা আমি যে বলতে চাই সেটা হচ্ছে, আমাকে জার্সি গিফট করার পিছনে তার অনেক অবদান। তার নাম পাপন, আমি তার খেলাতো ভাই রিপন। যাই হোক, বাংলাদেশ ক্রিকেটে তার পরবর্তীতে আমাকেও কোনো একটা পদে বসাই দেওয়া তার একটা অনেক চিন্তাভাবনা আছে। এখন যেটা বলতে চাই, আমেরিকার সাথে হেরে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের সবসময় টার্গেট থাকে নেক্সট খেলা বা নেক্সট ওয়ার্ল্ড কাপ, দর্শকরা অনেকেই জানে। সেই হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ কেমন কি হবে না হবে তা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। মনে করেন আমার রিপন পাপন আমাদের এই এই যে যে টিম গঠন হয়ে আছে, এই যে যে ক্রিকেটে বোর্ডের ইয়ে, আপনারা আর কি বলবো আসলে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে এখন একটা জিনিস জানতে চাই, সেটা দর্শক অনেকেই জানতে চায়, সেটা হচ্ছে এই যে আমাদের পাপন দাদা, আপনার খেলা তো ভাই, ও বন্ধুরা ওনার নাম তো বললো, কথার নামের সাথে চরম মিল আছে। আচ্ছা রিপন দাদা, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে আপনার পাপন দাদা কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ করছে, নেক্সট ওয়ার্ল্ড কাপ কবে সেটা যদি আমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে বলেন। আর দেখেন, আমার দাদা, আমার প্রিয় দাদা খেলা তো ভাই, সে যতই বলুক সেটা কোনো বিষয় না দাদা। ওই এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবে আমাদের সবসময় নেক্সট টার্গেট থাকে, কারণ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রায় 20টি দল অংশগ্রহণ করবে, তারা পারুক না পারুক বা ফিরে আসুক এটা নিয়ে কোনোই না। ওই যে নেক্সট বিশ্বকাপের কথা বললেন না, কারণ দেখুন এই যে আমাদের মুশফিকুর রহিম বলেন, মাশরাফি কিন্তু কেঁদে কেঁদে বিদায় নিয়েছে, তামিম ইকবালও কিন্তু চোখের পানি ফেলে আমাদের একমাত্র পাপন দাদার কারণেই বিদায় নিয়েছে। এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হোক, আমাদের পয়সা উসুল হলেই হলো, আমাদের আর কিছু লাগবে না। আপনি পরবর্তী প্রশ্নটি করতে পারেন। আচ্ছা আচ্ছা, সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাই, বন্ধুদের অনেকেই সেটা জানতে চায়, সেটা হচ্ছে এই যে আপনার পাপন দাদা ক্রিকেট থেকে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তার কোনো অবসর হবে না বা বাংলাদেশ ক্রিকেট কোনোভাবে শান্তি পাবে না। সেই হিসেবে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ সম্বন্ধে আপনারা সকলেই জানেন, সেই উপলক্ষে আজকে আমাদের সাক্ষাৎকারটির আয়োজন ছিল। সর্বশেষ আপনি যদি ছোট করে বলেন যে এই পাপন দাদা কবে এই বাংলাদেশ ক্রিকেটকে অব্যাহতি বা রক্ষা দেবে। দেখেন, সর্বশেষ যেটা বলতে চাই, পাপন দাদা কখনো অবসর নেবে বা অবসরে যাবে, তার যতক্ষণ লাঠি ধরে দাঁড়ানোর বল আছে ততক্ষণ পর্যন্ত সে অবসরে যাচ্ছে না, কারণ আমি তার খেলাতো ভাই হিসেবে তার কাছে থাকি এবং তার সংস্পর্শে আমি থাকার চেষ্টা করি। বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ পাক না পাক, কোনো খেলায় হারুক জিতুক তাতে কিচ্ছু দেখার আসে না। আমাদের পাপন দাদা স্টিল নাও ক্রিকেট বোর্ডের সভাপতি আছে, ছিল এবং থাকবে, এই আশাই করি। আর আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন, পাপন দাদা যতদিন আমাদের ক্রিকেটে আছে ততদিন ক্রিকেটের কোনো আস্থা ফেরার সুযোগ নেই, আমাদের ক্রিকেট এভাবেই চলতে থাকবে। একটা কি বলবো, আসলে খুবই খারাপ লাগে কথাগুলো বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রিপন দাদার খালাতো ভাই পাপন দাদা, সেটা নিয়েই আমাদের আজকে এপিসোড ছিল। আর আমাদের পাশে একটা ভূত বসেছিল, সেই ভূতকে আমি অলরেডি ছেড়ে দিয়েছি। সেই ভূতকে নিয়ে আপনার মন্তব্য এবং রিপন দাদা পাপন দাদাকে নিয়ে আপনার কী মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে, ভালো থাকবেন।